তিস্তার জট সারাতে মোদির সামনে তিন পথ অনলাইন ডেস্ক। তিস্তার জট সারাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন পথে পা বাড়াবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। হাসিনার দিল্লি সফরে মোদি স্পষ্ট করেই বলেছেন তারও হাসিনার আমলে এই চুক্তি হবে, কিন্তু প্রশ্ন উঠেছে কিভাবে। ভারতে পররাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে পথ খোঁজা শুরু হয়েছে। সূত্রের খবর, মোদির সামনে এখন তিনটি পথ রয়েছে। প্রথমত, নদীর পথকে যৌথ তালিকাভুক্ত করে কেন্দ্রীয় এখতিয়ারে বাড়ানো। দ্বিতীয়ত, চুক্তিতে রাজি করানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বোঝানো। আর তৃতীয় ও শেষ পথটি হলো মমতাকে বুঝিয়ে কাজ না হলে এক তরফা এগোনোর কথা ভাবা। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার একতরফা সিদ্ধান্ত নিতেই পারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মত প্রকাশ না করা হলেও কয়েকজন নেতা ঘনিষ্ঠ আলোচনায় জানিয়েছেন রাজ্যের স্বার্থ দেখার বিষয়টিকে ভারত সরকার নিশ্চয়ই সেক্ষেত্রে গুরুত্ব দেবে। তবে তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিকল্প প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় সরকার তা আমলে দিচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র সাব জানিয়েছেন দুদেশের যৌথ বিবৃতিতে যা বলা হয়েছে সেটা দিল্লির অবস্থান। তবে ভারত সরকার নদীর পানির বিষয়টিকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় আনার কথা ভাবতে শুরু করেছেন। অবশ্য এর জন্য সংবিধান সংশোধন করতে হবে। তবে বৃহস্পতিবার ওই কেন্দ্রীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান বলেছেন নদী যৌথ তালিকায় এলে নানা রাজ্যের মধ্যে নানা মত এড়ানো যাবে। তবে এক্ষেত্রে তিনি তিস্তার প্রসঙ্গ উল্লেখ করেননি। এবছরে জানুয়ারি মাসে ভারতের জল সম্পদ মন্ত্রী উমা ভারতী পানিকে যৌথ তালিকায় আনা নিয়ে রাজ্যগুলির মতামত জানাতে চেয়েছিলেন। সে সময় তিনি মনোশ সংকোশ তিস্তা গঙ্গা মহানদী গোদাবরীর সংযুক্তির একটি বড় প্রকল্প হাতে নেওয়ার কথাও বলেছিলেন। এই প্রকল্প নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের খুব একটা আপত্তি নেই বলে জানিয়েছেন এক তৃণমূল কংগ্রেস নেতা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।